অতি সুপ্রাচীন এবং ঐতিহ্যগত এক উৎসবের নাম বারুণী স্নান গঙ্গা স্নানেরই প্রতিরূপ এই বারুণী স্নান বাংলা প্রতি চৈত্র মাসের শতভিসা নক্ষত্রযুক্ত মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এই স্নান অনুষ্ঠিত হয় রবিবার সকাল থেকে রাজ্যে নানান প্রান্তে শুরু হয়েছে এই বারুণী স্নান আগরতলার হাওড়া নদী এবং শাবরুম পোস্ট অফিস সংলগ্ন আমতলি মাঠে শম্ভুনাথ শিব মন্দিরের পূজাকে কেন্দ্র করে এ বছর মিলন মেলা দেখা গিয়েছে শাবরুমে দেখা গিয়েছে এক অন্য ছবি সাবরুমে এই মিলন মেলাকে কেন্দ্র করে দীর্ঘ বছর যাবত সাবরুমের আমতলি ঘাটে ভারত বাংলাদেশের ফেনীতে বারুণী স্নান উপলক্ষে দুই দেশের ভক্তপ্রাণ মানুষ একসঙ্গে মিলিত হন এবং মেলাতে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে হাজার হাজার লোক সাবরুমের এই মেলায় অংশ নেন দীর্ঘ বছরের বহু পুরনো এই মিলন মেলা তথা বারুনী স্নানকে কেন্দ্র করে সর্বশেষ দু সাল পর্যন্ত দক্ষিণ ত্রিপুরার সাব্রম মানুষ এবং বাংলাদেশের মানুষের মধ্যে শেষবারের এক হয়েছিল দু সাল থেকে এই বারুনী স্নান উপলক্ষে মিলন মেলাতে দুই দেশের মানুষের মধ্যে আর মিলন দেখতে পাওয়া যায় না তবে সেই সব স্মৃতি এখনও বর্তমান এক সময় এই মেলাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় বহু ব্যবসায়ীরা একদিনের এই মেলাতে অংশ নিতেন আর বর্তমানে এই মেলাতে তেমন কোন উপচে পড়া ভিড়ও দেখা যায় না ব্যবসায়ীরাও আগের মতন আসেন না প্রতি বছর এই স্নানে এলে সাবরুম মহকুমাবাসী সেদিনের ইতিহাসের কথা প্রতি মুহূর্তে মনে করেন

বহুলোকের সমাগম পূর্ণা এটা অনেক বছর আগে থেকে হ্যাঁ এখানে আদি সোমনাথ বাড়ির যে বারনী মেলাটা সেটা অনেক দূর দূরান্ত থেকে অনেক পুণ্যার্থীদের এসে তাদের পিতৃ তর্পণ করে আজকে বারনী স্নানের এই মধুকৃষ্ণ ত্রয়োদশীতে স্নান উপভোগ করে সেই অন্যদিকে শহর আগর তোলায় সে আগের মতো লোক দেখা না গেলেও সভ্যতাকে আঁকড়ে ধরে যারা বেঁচে আছেন তারা এখনো পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করে বেশ নষ্ট তারা নাম হলো মধু কৃষ্ণা সহস্র সূর্যগ্রহণ করলে গুণাগুণ হয় সেই তীর্থকে তো স্নান করলে পুরনো ফল লাভ গঙ্গা স্নান বারো পিতা মাতার কাজকর্ম করলে এই তিথিতে মধুকৃষ্ণ প্রতিদোষীতে পিতা মাতার সদ্য প্রাপ্ত আর যারা পূর্ণ সংকল্প করেন তারা রূপ সুখ জরা থেকে পরিত্রাণ পায় প্রতি বছরের বারুণী স্নান শেষে শুরু হয় গাজন নৃত্য এখনো গাজন নৃত্য বহু গ্রামে রাতের পর রাত চলতে থাকে বিউরো রিপোর্ট আর ইনিউজ